केंद्रीय स्वास्थ्य और परिवार कल्याण मंत्रक देवा परिसंख्यान अनुजाई गत 24 घंटा देशे नतून करे करोना आक्रांत हुएछेन 38,667 जन। ए समय देशे करोना मुक्त हुएछेन 35,743 जन एवं प्राण हारिएछेन 478 जन। तबे गत 24 घंटा देशे करोनार दैनिक संक्रमण कमलेओ बेड़েছে एक्टिव केसेर संख्या जा उद्बेगेर। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশের ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে এখন দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 38,667 জন। গতকালের থেকে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। অন্যদিকে গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 478 জন, ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 430,732 জন। এদিকে গত 24 ঘণ্টায় দেশে করোনা দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা, যা উদ্বেগের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 387,673 জন। তবে গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 35,743 জন। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 3,13,38,088 জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখনো পর্যন্ত দেশে প্রায় 53,61,00,000 বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। আইসিএমআর এর রিপোর্ট বলছে গতকাল 22,29,798টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিনে মডার্না কোভিড 19 টিকা ডেল্টা সহ করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রতিরোধ সক্ষম বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের নেতৃত্বাধীন গবেষক দল তাদের গবেষণার তথ্য তুলে ধরে জানান, মডার্নার ভ্যাকসিন কমপক্ষে 6 মাস বা তার বেশি সময় সুরক্ষা দেয়। এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট সহ নতুন ভ্যারিয়েন্টগুলো থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কার্যকর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।